বন্ধুরা, সুনিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে আসলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি চালের পাঁপড়। চালের পাঁপড় বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। লাগছে এক বাটি চাল নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রেখেছি। লাগবে খাবার ছোটা 1 চামচি নিয়েছি, এটা পরিমাণ মতন দেবো। লাগছে গোটা জিরে, লাগছে তেল, আর লাগবে 2 প্লেট আর সামান্য নুন। চালটা আমি এখন পিষিয়ে নেব, একটা কাঁচা লঙ্কাও দেবো সাথে। চালটাকে পিষিয়ে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব। দানাগুলো আছে এগুলো দেব না। ছাকা হয়ে গেছে, এটা সরিয়ে রাখবো। এবার দেব জিরেটা, দেব মাপ মতো, মানে পরিমাণ মতন জিরে দেব, এতটা জিরে দেব। এর মধ্যে দেব অল্প একটু খাবার ছড়া দেব, আর দেব সামান্য পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশানো হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দেব আর গ্যাস চালু করব। প্লেটে তেল লাগাবো, আগে প্লেটে তেল লাগিয়ে নিই। আমার জলটা ফুটে গেছে, আমি দেখাচ্ছি জলটা কতটা নিয়েছি। জলটা এতটা নিয়েছি, আর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি এরকম। আপনাদের কাছে কোনো যে কোনো স্ট্যান্ড থাকলে আপনারা বসাতে পারেন, নাহলে এর মধ্যে একটা বাটি বসিয়েও আপনারা বানাতে পারেন। এবার আমি প্লেটের মধ্যে গোলটা দিয়ে দিচ্ছি, আপনারা নাড়িয়ে দেবেন নাহলে জমে যাবে। দেখুন এরকম হবে। এটা এবার আমি কড়াইতে বসিয়ে দেবো। গ্যাসটাকে ফুলিয়ে রাখবেন। আমি এটা 1 মিনিটের জন্য বসালাম। দেখুন পাঁপড়টা হয়ে গেছে, আমি এইভাবে সবকটা পাঁপড় বানিয়ে নেবো। আমাদের পাঁপড় হয়ে গেছে, আমি এটা তুলে দেখাচ্ছি চাকুর সাহায্যে। আমি কোনাটা উঠিয়ে তো হাত দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে সবকটা পাঁপড় আমি ভেজে নেব। দেখুন এরকম হবে পাঁপড়টা। এবার এই পাঁপড়গুলোকে আমি রোদে দিয়ে দেবো। রোদে দেওয়ার পর পাঁপড়গুলো এরকম হয়ে যাবে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, আমি একটা আপনাকে ভেজে দেখাচ্ছি। এবার পাঁপড়টা ভেজে নিচ্ছি, দেখুন কিরকম হবে। পাঁপড়টা এরকম হবে। দেখুন পাঁপড়টা এরকম হয়েছে, আমি একবার আপনাকে ভেঙে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।